আপনি কি জানেন আপনার বিজনেসে প্রত্যেকটি ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে কাজ করুক? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি অভিজিৎ মণ্ডল আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল বেস্টিজ কমিউনিটিতে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বিজনেস ইমপ্রুভমেন্টের জন্য। তো ভিডিওটিকে প্রত্যেকবারের মতো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখুন, যার মধ্য দিয়ে এই ভিডিওটির টপিক সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং ফ্রেন্ডস, সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো নিচে দেখতে পাওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দিন এবং এই চ্যানেলে আসা রেগুলার ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটির টপিক সম্বন্ধে জেনে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে নিজের যে আপনার অর্গানাইজেশন রয়েছে, নিজের অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার কাজ করানোর জন্য যেটা প্রথমত এবং ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে বা যেটা আপনাকে ত্যাগ করতে হবে, যেটি রয়েছে আপলাইন অ্যান্ড ডাউনলাইন। আপলাইন অ্যান্ড ডাউনলাইন বলা আপনি বন্ধ করতে হবে, আপনাকে আপলাইন অ্যান্ড ডাউনলাইন বন্ধ করতে হবে। তো যেদিন থেকে আপনি নিজেকে অ্যাজ এ আপলাইন ভাবতে আরম্ভ করেন, মানে আপনি সেদিন থেকে নিজেকে বস ভাবতে আরম্ভ করেন, এবং তার ফলে কি হয় যে আপনার যে ডাউনলাইন সেও কিন্তু সেভাবে ভাবে যে আপনার কাছে কোনো নেই। তো ফ্রেন্ডস, একটা কথা আপনি ক্লিয়ার হয়ে নেন যে কোনো ব্যক্তি যখন নিজেকে এমপ্লয় হবে, আর কোনো এমপ্লয় কিন্তু তার সঠিক কর্ম তার অর্গানাইজেশনে দেয় না। তো প্রথমত ফ্রেন্ডস, আপনাকে যেটা করতে হবে, আপনার অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর বা প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি সদস্যকে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অর্ডার তৈরি করার জন্য প্রথমত কি এই চিন্তা ভাবনা, এই আপলাইন অ্যান্ড ডাউনলাইনের চিন্তা ভাবনা আপনার দিকে কোয়েক করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনি হয়তো বলবেন যে স্যার, আপনি যখন বলছেন যে আপলাইন অ্যান্ড ডাউনলাইন, তাহলে অ্যাকচুয়ালি আমরা বলবো কি? তো ফ্রেন্ডস, বা অ্যাকচুয়ালি আমরা যদি ক্লিয়ার করছি যে আপলাইন ডাউনলাইন মিন্স কি, ফ্রেন্ডস একটা জিনিস, আজকে আপলাইন ডাউনলাইনটা কিন্তু আমরা তৈরি করি না, এটা অ্যাকচুয়াল যে সিস্টেমে আমরা কাজ করি কোম্পানি, এই সিস্টেমটাকে বোঝার জন্য যে আজকে কি প্রথমে এসেছে বা তাদের সিস্টেমেটিক ক্যালকুলেশন মেনটেন করার জন্য তারা কিন্তু আপলাইন অ্যান্ড ডাউনলাইন এই শব্দটা ব্যবহার করে। কিন্তু ফ্রেন্ডস, যখন আপনি আপনার সিস্টেমে আপলাইন অ্যান্ড ডাউনলাইনের কথাটা আপনি যখন বলেন, তো বেসিক্যালি যেটা হয়, আপনার টিমের মধ্যে বা আপনাকে যাকে আপনি বলছেন তার মাথায় কিন্তু এটা একটা বিষরূপে কার্যকর হয়। কারণ একটা জিনিস ভাবে যে যখন আপনি আপলাইন ভাবেন তাহলে আপনি ভাবেন বস, এবং যখন তিনি ডাউনলাইন ভাবেন যে দায়িত্বটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি এটাই ভাবেন যে আজকে দায়িত্বটা আমার বেশি। এখানে কিন্তু আপনার সদস্য কখনোই নিজে ফিল করে না যে বিজনেসটা ওনার, দায়িত্বটাও ওনাকে নিতে হবে। কারণ ফ্রেন্ডস, আগের কিছু লিডারশিপ ভিডিওতে আপনাদেরকে এটাই আমি জানিয়েছি যে অ্যাকচুয়াল এই বিজনেসে সাকসেস পেতে গেলে যেটা হয় যে আপনাকে লিডারশিপ ডেভেলপ করতে হবে, আর লিডারশিপ ডেভেলপ করতে গেলে আপনাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে। তো ফ্রেন্ডস, যেখানে রয়েছে কি, যখনই আমরা একটা নিজেকে অ্যাজ এ আপলাইন ভাবি, তো সেখান থেকে কি হয় যে আমরা কিন্তু নিজেকে এইভাবেই সঞ্চালনা করি যে আমরা বস। আর বসিং সিস্টেমে কিন্তু ফ্রেন্ডস, আজকে দিনে প্রত্যেকে কিন্তু আজকে যেভাবে কাজ করছে বসিং সিস্টেমে কাজ করছে। এরপরে যদি আপনি এই সুবিধা দেওয়ার পরে যদি এখানেও আপনি বসিং সিস্টেম শুরু করেন, তো ডেফিনেটলি আপনার টিমের সদস্য কিন্তু আপনার কথা মতো বা অ্যাকচুয়াল বি ইন ইওর ওন বস, বা এখানে কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে কখনোই কাজ করবে না, তিনি ভাববেন যে প্রয়োজন তো ডেফিনেটলি আপলাইন। তো ফ্রেন্ডস, এখানে যেটা আমি আপনাদেরকে বলতে বলবো, আজ থেকে এখন থেকে যেটা আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে ভাবান এবং আপনি ভাবুন, যার মধ্যে দিয়ে কিন্তু আপনি গ্রোথ করতে পারবেন, আইদার কিন্তু আপনার অর্গানাইজেশন বেশি দূর যেতে পারবে না। যেটা হচ্ছে যে যখন আপনি হয়তো আপনার যিনি আছেন, মানে আপনার যিনি যাকে, মানে যিনি আপনাকে এই সিস্টেমে নিয়ে এসেছে, তাকে যখন আপনি কারোর কাছে পরিচয় করাচ্ছেন, ডেফিনেটলি তাকে আপলাইনের জায়গায় বলুন মেন্টর। কারণ ফ্রেন্ডস, দেখুন, তিনি একজন মেন্টর হিসেবেই আপনার কিন্তু এই সিস্টেমে ভূমিকা পালন করছেন, তো তাকে আপনি বলুন মেন্টর। এবং যেটি রয়েছে যে যাদের দিকে আপনি ডাউনলাইন করছেন তাদের দিকে বলুন টিম বা টিম মেম্বার। দেন যখন আপনি এই কথাটা বলবেন না, একটা রিলেট হবে, একটা পার্সোনাল রিলেট হবে এবং তারা ফিল করবে যে হ্যাঁ, আমরা একটা টিম, আপনি কিন্তু একা নয়, আপনার টোটাল সবকে মিলে, আপনার টোটাল অর্গানাইজেশন মিলে আপনি টিম, আপনার টিম। তো এখান থেকে আজ থেকে আপনি বলা বন্ধ করুন যে আপলাইন অ্যান্ড ডাউনলাইন। আপনি বলুন যদি আপনার কেউ, আপনার যিনি মেন্টর রয়েছেন বা আপনার যিনি যাকে, যিনি আপনাকে নিয়ে এসেছে এই সিস্টেমে, তাকে আপনি বলুন অ্যাজ এ মেন্টর, ডিরেক্ট মেন্টর বা গ্রেট মেন্টর, অ্যান্ড আপনার যারা সদস্য রয়েছে তাদের প্রত্যেককে বলুন আপনার টিম মেম্বার। দেখুন ফ্রেন্ডস, এতে কি হয়, যখন আপনি আপনার টিম অর্গানাইজেশনের মধ্যে যখন আপনি বলেন এটি আমার ডাউনলাইন, একটা শুনতেও কটু লাগে, ঠিক, যার মধ্যে কিন্তু তার মাথায় একটা কিন্তু রং ভাইব্রেশন তৈরি হয়। কিন্তু যখন ওই ব্যক্তিকে যখন আপনি মিটিংস করে বলবেন যে ইনি আমার টিম মেম্বার, ইনি আমার অ্যাসোসিয়েট, ওকে, ইনি আমার পার্টনার, দেখুন ফ্রেন্ডস শুনতে কেমন ভালো লাগে, কিন্তু যখনই আপনি ডাউনলাইন বলছেন, আমি যেটা আমার ভিডিও থাম্বনেইলে বলেছি যে অল টাইপ অফ যে রিয়াকশন, আমার তো একটা পয়জন মাইন্ডে কাজ করে।
পজিটিভ ভাইব্রেশন আসে না এর মাধ্যমে, এর মাধ্যমে আসে নেগেটিভ ভাইব্রেশন। একটা রাইট এক্সাম্পল দিয়ে ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটাই জিনিস যে রাইট এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। যেমন ফ্রেন্ডস আজকে দেখবেন যে আজকে এটা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এছাড়াও কর্পোরেট ওয়ার্ল্ডে যদি আপনি চলে যান সেখানে দেখবেন আজকে বিভিন্ন তাবড় তাবড় কোম্পানি রয়েছে, যার মধ্যে রয়েছে গুগল অ্যান্ড যদি বলেন অ্যাপেল। তো এনারা কখনোই কিন্তু এনাদের যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে কিন্তু এমপ্লয়ি ফিলিং দেয় না, যার ফলে কি হয় এনারা কিন্তু এই সিস্টেমে থাকা যারা ওনাদের অর্গানাইজেশনের মেম্বার রয়েছে তারা কিন্তু এই অর্গানাইজেশনে একদম তাদের যে ফুল ডেডিকেশন দিয়ে কিন্তু কাজ করে। তো ফ্রেন্ডস কিন্তু আদার্স কর্পোরেট ওয়ার্ল্ডে যদি চলে যান, আদার্স ছোটোখাটো কোম্পানিতে যদি চলে যান বিভিন্ন পর্যায়ে, মানে ছোটোখাটো দিয়ে যে আজকে দেরি হলো কেন, আজকে এই ব্যাপার কেন, আজকে কেন ছুটি নিতে হবে, এতদিনে কেন ছুটি, মানে ফ্রেন্ডস প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে কি করতে হয় পয়সা দিতে হয়। তো সেম থিং যদি আপনি এই মেন্টালিটিটা যদি এই আজকে এই ছোটোখাটো কোম্পানিগুলো থাকতে পারেনি বলেই কিন্তু তারা বিগ অর্গানাইজেশনে কনভার্ট হতে পারেনি, কিন্তু দেখুন আজকে আদার্স বিগ অর্গানাইজেশন যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম গুগল অ্যান্ড অ্যাপেল, আজকে তারা কতটা গ্রেট অর্গানাইজেশন এবং আজকে ডেভেলপ অর্গানাইজেশন। তো সেম থিং ফ্রেন্ডস আপনার আপনি যদি আপনার অর্গানাইজেশন মানে আপনার যে টিম তাকে যদি আপনি ডেভেলপ করতে চান, তো আজ থেকে আপনার টিমের মধ্যে এই কথাটা আর বলবেন না, এটা কিন্তু একটা বিষ রূপে কাজ করবে আপনার টিমের মধ্যে টিম ডেভেলপমেন্টের জন্য। যেটা আপনি বলবেন যদি আপনাকে আপনার যিনি যিনি আপনাকে নিয়ে এসেছেন তাকে যদি আপনাকে পরিচিত করতে হয় তাহলে আপনি ওনাকে পরিচিত দেবেন আপনার টিমের মধ্যে অ্যাজ এ মেন্টর, অ্যান্ড আপনি যখন আপনার টিম মেম্বারকে কাউকে যখন বা আপনার গ্রুপের মধ্যে সদস্যকে কাউকে যখন পরিচয় করাবেন অ্যাজ এ টিম মেম্বার। ফ্রেন্ডস যদি এটা আপনি করতে পারেন ডেফিনেটলি ফ্রেন্ডস আজকের দিনে আপনাকে আমি বলতে পারি এই বিলিফটা ওনার মধ্যে তৈরি হবে যে আজকে দিন উনি টিম মেম্বার, এবং উনি কিন্তু ধীরে ধীরে ওনার এই সিস্টেমে আসার পর উনি বুঝতে পারবেন যে এখান থেকে দায়িত্বটা কিন্তু ওনাকে নিতে হবে। এবং যখন এই কথার মাধ্যমে আপনি যখন ওনাকে পরিচিতি দেবেন অন্যের কাছে তখন কিন্তু আপনার রেসপেক্ট ওনার কাছে অনেক বেশি আপনি ডাউনলাইন বলার থেকে পাবেন। এটা ফ্রেন্ডস আপনি মিলিয়ে নিতে পারেন যদি এটাকে আজ থেকে আপনার টিমের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস আমি জানি আজকের দিনে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও আপডেট আমি আপনাদের দিতে পারছি না, বিকজ অফ আমার বিভিন্ন রকম ট্রেনিং সেমিনার আমাকে করার জন্য, তার ফলে কি হচ্ছে বিজি শিডিউলের ফলে আপনাদেরকে আমি রেগুলার পার্টি বেসিসে ভিডিও দিতে পারছি না। বাট ফ্রেন্ডস আমি আগামী কয়েকদিনের মধ্যে আবার পুনরায় এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য নিত্য নতুন মার্কেটিং রিলেটেড টিপস সম্বন্ধে ভিডিও আমি আপনাদেরকে দিতে আরম্ভ করবো। তো ফ্রেন্ডস এবং সাথে সাথে আরেকটা কথা বলবো, যদি আপনাকে বিজনেসে সাকসেস পেতে হয় অবশ্যই আপনাকে এই সাকসেস মন্ত্রগুলো পুনরায় এবং একদম ইমপ্লিমেন্ট করতে হবে সাথে সাথে, কারণ ফ্রেন্ডস বিষয়টা জানলে হয় না, বিষয়টাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার অর্গানাইজেশনে। যতক্ষণ আপনি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করবেন ততক্ষণ তার রেজাল্ট আপনি দেখতে পাবেন না। তো ফ্রেন্ডস আজকে যেটা আমি আপনাদেরকে বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে আপনার অর্গানাইজেশনকে গুগল অ্যান্ড অ্যাপেলের মতো যদি এইভাবে পরিবারের মতো একটা অর্গানাইজেশন রেডি করতে হয় বা এখানে যদি একটা কি বলুন যে একটা সিম্পল জিনিস যে আজকে যখন আপনি তাকে পরিবেশ মানে পরিষেবা দেবেন সে কিন্তু খুশি মনে আপনার সঙ্গে কাজ করবে। আর আজকে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের লোক এই কারণেই জয়েন হয় যেখানে কি হয় যে ইন্ডিপেন্ডেন্ট, ওকে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অনার, যেখানে তার কোনো কিন্তু এরকম নেই যে তাকে বসিং সিস্টেমে তাকে এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে, এই ফিলিংসটা কিন্তু এখানে নেই যার কারণে জয়েন করে। কিন্তু আপনি যদি এখান থেকে কাউকে আপনার অর্গানাইজেশনের সদস্যরূপে জয়েন করানোর পর তাকে যদি এই সিস্টেমেটিক যদি আচরণ করেন তিনি কিন্তু আপনার এই সিস্টেম বেশি দিন থাকবেন না বা এখানে বেশি দিন তিনি টিকতে পারবেন না। তো ফ্রেন্ডস প্রথম হচ্ছে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, প্রিভেলেন্টলি আপনাকে এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে এবং চেঞ্জিং এর মধ্যে যেটা করতে হবে এখানে সাকসেস পাওয়ার জন্য আজ থেকে ফ্রেন্ডস আজ থেকে আপনি আপনার যে ডাউনলাইন অ্যান্ড আপলাইন বলাটা আপনি বন্ধ করুন এবং যেখান থেকে আপনি বলা শুরু করুন অ্যাজ এ মেন্টর অ্যান্ড টিম মেম্বার। আর ফ্রেন্ডস এবং নিচে আমাকে আজকে কমেন্ট করে জানান যে হ্যাঁ আজ থেকে টুডে মানে আজ থেকেই আমি সেটা শুরু করছি, এবং ফ্রেন্ডস আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু ধারণা দিতে পেরেছি, এবং এই ধারণা জানার পর যদি আপনাদের মনে হয় যে আপনাদের কিছু কাজে লেগেছে তো অবশ্যই প্রত্যেকের মতো ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সাথে সাথে এই ভিডিও সম্বন্ধীয় তথ্য আপনার গ্রুপের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের থেকে পাওয়া প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে আপনাদের জন্য নিত্য নতুন রেগুলার রিলেটেড এই চ্যানেলে আপডেট করার জন্য। তো ফ্রেন্ডস আজকের এই ট্রেনিং ভিডিওতে এতটুকুই, দেখা হবে আবার একটি নতুন ট্রেনিং ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন, অ্যান্ড উইশ ইউ ওয়েল, গো গ্লোবালি।